শিলা ও ভারী বৃষ্টির কারণে এবার মেহেরপুর জেলায় আমের ফলনের বিপর্যয় দেখা দিয়েছে। কয়েকদিনের শিলা বৃষ্টিতে ক্ষতি হয়েছে আমের মুকুল ও গুটির, তাই ফল বিপর্যয়ের পাশাপাশি লোকসানের আশঙ্কায় বাগান মালিকেরা। মেহেরপুর থেকে তুহিন অরণ্যর তথ্য উৎসবিতে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল মেহেরপুর জেলার ল্যাংড়া, হিমসাগর, মুম্বাই জাতের আমের কদর ও খ্যাতি দেশজুড়ে। প্রতিবছর এই জেলার আম এলাকার চাহিদা মিটিয়ে শুধু দেশেই নয় বিদেশেও রপ্তানি হয়। তবে এবার সেই আমের উৎপাদন নিয়ে চিন্তিত বাগান মালিকরা। প্রথম দিকে আম গাছের মুকুল ও গুটি ভালো হলেও সম্প্রতি কয়েকদিনের শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আম বাগান, ক্ষতি হয়েছে আমের। জেলার অধিকাংশ বাগান এখন আম শূন্য, যেগুলি টিকে আছে তা নিয়েও শঙ্কিত আম চাষিরা। এবারে মুকুল আসার পর থেকেই প্রচন্ড শিলা এবং ঝড় বৃষ্টি হওয়ার কারণে এবার আম প্রায় নষ্ট হয়ে গেছে। প্রাকৃতিক যে দুর্যোগ তাতে 5 লাখ টাকা হবে কিনা সন্দেহ, ঘরে আসবে কিনা তা বলা যাচ্ছে না, পরপর 3 বার শিল হয়ে আমাদের একদম শেষ করে দিয়েছে। এমন অবস্থায় লোকসানের আশঙ্কা করছেন বাগান মালিকেরা। ঝড় বৃষ্টি কুয়াশা এগুলোতে সবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন বলতে আম বলতে গেলে কিছুই নাই, এখানে বাগানটা তো আমার পুরো টাকা লসের সম্মুখীন পড়েছি আমি। আম হইলো টুকটাক, গায়ে হইলো কিছু লাভ পেলাম, এই বছরে ঝড় আর বৃষ্টিতে কিছুই হইলা, এবার সবই লস, মানে রাস্তায় বসে থাকা মতন। তবে বাগান রক্ষায় পোকা দমন সহ চাষিদের বিভিন্ন পরামর্শের কথা জানালেন কৃষি কর্মকর্তা। মুকুলও ভালো এসেছিল, তারপরে ফলনও ভালো হয়েছে, কিন্তু মাঝে 2-3 বার একটু ঝোড়ো আবহাওয়া এবং কোনো কোনো জায়গাতে একটু শিলা বৃষ্টির জন্য কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত যে পরিমাণ আমের গুটি দেখতে পাচ্ছি, এটা যদি পরিচর্যা অব্যাহত রাখা যায় এবং পরবর্তীতে যদি কোনো এই ধরনের বিপর্যয় না আসে, তাহলে আমরা আশা করছি যে কৃষকরা সেই বিপর্যয়টা কাটিয়ে উঠতে পারবে। কৃষি বিভাগের হিসেবে মেহেরপুর জেলার প্রায় 7,000 হেক্টর জমিতে আম বাগান আছে।